সাইকেল দিয়ে এখন দুটো ছেলে গেল এখান দিয়ে তিন হয়ে গেছে দেখে কেউ দেন ফুচকা বলে ওটাকে तो गाइस मैं वीडियो को स्टार्ट करने से पहले कुछ आप लोगों के साथ बातें करना चाहता हूँ कि कुछ लोग तो पागल हो गए होंगे सुरजीत भाई हिंदी में क्यों बात कर रहे हैं हिंदी में क्यों बात कर रहे हैं। तो हिंदी में बात इसलिए कर रहा हूँ क्योंकि मेरे कुछ गेमिंग चैनल जो पहले था गेमिंग चैनल का कुछ लोग आके मुझे SMS कर रहे थे। उन लोगों ने वीडियो देखा था मतलब वीडियो देख के SMS कर रहे थे भाई बंगाली में क्या बोल रहे हो मुझे कुछ भी समझ में नहीं आ रहा हिंदी में वीडियो बनाया करो। मैं क्या हिंदी में वीडियो बनाऊँ या बंगाली में वीडियो बनाऊँ आप लोग मैं कमेंट सेक्शन में एक हिंदी लिख के पिन कर दूंगा तो उसमें समथिंग अराउंड 45 से 50 के अराउंड लाइक्स आ जाएंगे तो मैं हिंदी में नेक्स्ट जितने भी ब्लॉग होंगे हिंदी में आएंगे। भले ही आपका सुरजीत भाई हिंदी ज़्यादा अच्छा नहीं बोल सकते तो वेलकम बैक नतून एपिसोडे। तो कल के जे हमरा आसलम एखाने कल के जे आसलम भाई बोलो ना माने कल के अल्प रौद्र उठिनी होटेल बालकनी दे आछे एखन तो सकाल उठे देखी माने रौद्र एकदम पुरो चारदिके तो स्वेटर मुएटर बैगेर मध्ये ढुकेछि बैग अनेक भारी हये गेछे। तो এখন বাড়িতে রওনা দেওয়া যাক দেখি কতখানি পৌঁছি। বাড়িতে যাওয়ার আগে মন্দিরে আরেকবার যাব। এই বিছনা গোছাতে হবে না দাঁড়া দাঁড়া। আরে কি করছিস তোরা বেরোবি নাকি? তো হোটেল থেকে বেরিয়ে গেলাম তো হোটেলটার নাম দেখতে পারো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এটা হোটেলের নাম জয়গোবিন্দ হোটেল। তোমরা উদয়পুরে আসলে থাকতে পারো অনেক ভালো সার্ভিস অনেক ভালো মানে রুম বগেরা আছে। তো ওই দিকে আমাদের সাইকেল আছে সাইকেল নিতে যাব। তো সব কিছু শেষ আমাদের এখন হোটেল থেকে ছাড়লাম আবার অল্প এসে দেখে গেলাম মন্দিরটা কিছু ফটো বগেরা তুলে নিলাম এখন শেষ এখন বাড়িতে চলে যাবো। তো দুকাটি মোমবাতি নিয়ে আসলাম ওগুলা দিলাম চলো যাওয়া যাক। তো গাইজ এখানে শঙ্করের ফুচকা খাওয়ালাম দই দিয়ে বানালো ওই ফুচকা বলে ওটাকে তো আমরা এখন হোটেলে এসে গেছি হোটেলে খাওয়া দাওয়া করে একবারে বের হব। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে কিছু দিছি এটা খেয়ে তারপর রওনা হব। আমরা উদয়পুর মাতাবাড়ি থেকে বের হয়ে গেছি কোন বাজে 11টা বাজে মনে হচ্ছে উদয়পুর মাতাবাড়ি থেকে বের হলাম। বাড়িতে যেতে যেতে মনে হয় বিকাল তো হয়ে যাবে বিকাল হয়ে যাবে বাড়িতে যেতে যেতে। ভিডিওটা এত বড়ো করবো না আজকে মানে সেকেন্ড পার্টটা এত বড়ো করবো না সেকেন্ড পার্টটা অল্প অল্প জায়গায় জায়গায় যে জায়গাটি মেন এই জায়গাটি যেয়ে যেয়ে ওই জায়গাটার ভিউটা দেখাবো। আর কালকে একদম রোদ আসছে রোদ ছিল না মানে আরামসে একদম নর্মালি আসলাম আজকে ভাই সূর্য মামার মনে হয় বউ আর বউ বাপের বাড়ি চলে গেছে ও খেপে আছে পুরো। এখন তো উদয়পুরে আছি মাত্র বের হলাম তো সামনে দেখো মানে মাতাবাড়ি জায়গাটার থেকে বেরোলাম বিশ্রামগঞ্জ হচ্ছে 21 কিলোমিটার আর আগরতলা হচ্ছে আরও 53 কিলোমিটার ভাই অনেক দূর আছে বিএসসি থেকে অল্প তেল ভরে নেব নাকি কেসো লাগা মেরা মজাক। তো এত কষ্টের পর উদয়পুর থেকে বেরোলাম চালাতে চালাতে আর ভালো লাগছে না তো এখানে একটু টায়ের মধ্যে বসেছি অল্প বিশ্রাম করি বিশ্রাম করে তারপর যাবো। আসল কথা যে রোদ্র না তার জন্য পরিশ্রমটা অল্প বেশি হচ্ছে আর কিছু না। তো এখন এসে পড়েছি বাগমা বাজারে বাগমা বেরোতে তো সময় লাগবে বাগমা পরে জন্য কী আসবে কী আসবে। গাইস লুক এট দিস ভিউ ভাই মানে গ্রাম অঞ্চলে এত এত সুন্দর বাতাস মানে শহর থেকে একদম আলাদা মানে অল্প মানে মজাই লাগে। এসে পড়েছি বিশ্রামগঞ্জ আমি জয়েন হয়েছি বিশ্রামগঞ্জতে বাগমা বেরোতে অনেক সময় লাগলো
যাই বাগমা থেকে আর বার হচ্ছি না, বিশ্রামগঞ্জ স্ট্যান্ড। তো বিশ্রামগঞ্জ বের হয়ে আর তোমাদের সাথে দেখা হচ্ছি, টাটা। এখন যে গেল দুটাপুর ছেলে, চেনো এদেরকে? এদেরকে চেনো? এদের এখন দুটো ছেলে গেল এখান দিয়ে, চিনো এদেরকে? এদেরকে কেউ চেনো? এদের মা বাবাকে বলবে যে ভালো শিক্ষা দিয়েছে, ভালো কাজে লাগানোর জন্য। আমাদেরকে মিডল ফিঙ্গার দেখাচ্ছিলো, আমি কি ওদেরকে কিছু করেছি? পাউলি টাউলে দিয়ে ছাপড়ির মতো মিডল ফিঙ্গার দেখাচ্ছে, এর মানে এটা কি? আমাদের টাইম নেই এর জন্য, আর মা বাবার সাথে দেখা করছি না, নাহলে মা বাবার সাথে দেখা গেলে এখন কিছু কর না, দেখা করার টাইম নেই আমরা। ইউটিউব চ্যানেল আছে, সার্চ করে নিই। পিপিয়া সুরজিৎ, পিপিয়া সুরজিৎ ব্লগ সামনে এসে বলি। তো গাইস, এই ছাত্রী কিছু ছেলেমেয়েরা দেখতে তো ভালো করে মনে হয়েছিল, কিন্তু এগুলো কি কি জানে। আমি সুন্দর মতো ব্লগ করে আসছি, আমার সামনে তাউলি বাউলি দিয়ে দু তিনটা আমি মিডল ফিঙ্গার দেখিয়ে চলে গেল, ঘুরতে গেলাম, সুজা পালালাম। তো এদের পিছনে যে স্কুল ড্রেসের ছেলেমেয়েরা আসছিল, ওদের সাথে কথা বললাম কিছু। এই সিপাহীজলা রোডে গাড়ি থামা থামি বলে কিছু নেই। তো ফাইনালি গাইস, আমরা এসে গেছি সিপাহীজলাতে। এখানে কিছু মনে হয় খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপর যাবো। প্ল্যান চেঞ্জ, প্ল্যান চেঞ্জ, প্ল্যান চেঞ্জ বলতে সিপাহীজলা যে এখানে আছে, খাবার এত একটা ভালো লাগলো না, এত একটা পছন্দ হলো না। তো সবাই বলছে যে একটু সামনে গিয়ে তো ওখান থেকে খাবে, বিশালগড় কী জানে কোথা থেকে খাবে। তো সামনে গিয়ে দেখি কোথা থেকে খাওয়া যায়। তো এখানে আর দাঁড়ালাম না, তো ফাইনালি আমরা এসে গেছি বিশালগড়। বিশালগড় বাজার থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, যেটা বলেছিলাম। আগাচ্ছি সামনের দিকে, সামনের দিকে আগাচ্ছে, আর অল্পক্ষণ আগরতলা চলে যাবো। একটু জার্নিতে এত কষ্ট হলো না, মোটামুটি কষ্ট হলো, মাথা হয়ে যে যাচ্ছিলাম তো অনেকটা উৎসাহ ছিল, আর এখন তো উৎসাহটা নেই যে আগরতলা আবার যাবো। ডিলে ডিলে আস্তে আস্তে আসলাম আগরতলা, বিশালগড় বেরোলাম। বিশালগড়া আগরতলা থেকে আরও 70 কিলোমিটার, এই দেখো আরও 70 কিলোমিটার আছে ভাই। বিশালগড় থেকে আগরতলা এত দূর আমি আজকে জানি। এই সামনে যে টার্নিংটা দেখছো, এইদিকে গেলে কসবা যেটা বলে, কসবা কালীবাড়ি থেকে আগরতলা। তো আর বেশিক্ষণ না, ইউনিভার্সিটি এসে গেছি আমরা, ইউনিভার্সিটির পিছনে। তো ইউনিভার্সিটি দেখে এত মনে খুশি লাগলো, আগরতলা এসে গেছি আর বেশিক্ষণ নাই না। তো আগরতলা গিয়ে দেখা হচ্ছে তোমাদের। তো গাইস, তারপর ক্লিপগুলো আমার সাথে এলো হয়ে গেল। তারপর ইউনিভার্সিটির পর যে আমি বাড়িতে এসে দেখি যে এ সুইচটা অফে আছে, মানে ওই জায়গায় ইউনিভার্সিটির পর থেকে কীভাবে অফ করলাম তো থামলামও না, কিন্তু অফ কী জানি কেমন হয়, হাত লেগে বা কিছু না কিছু একটা হবে, অফ হয়ে গেলো। জন্য মানে রেকর্ডিংয়ে সাউন্ডটা ছিল না, তো তারপরে রেকর্ডিংটা দেখাচ্ছি আমি তোমাদের, ম্যানেজ করে দিও। তো গাইজ, এখানে আমরা আগরতলা পৌঁছে গিয়েছিলাম। তো এটা বটতলা, তো এখানে মানে সাউন্ডটা রেকর্ডিং হয়নি তোমাদের যেটা বললাম। তো একদে ভালোই হলো, গাড়ির হর্ন মানে কান পুরো ফাটিয়ে নিয়েছিলো, মানে এই জায়গায় আগরতলা ঢুকতে না ঢুকতে এত ট্রাফিক জ্যাম লাগলো কি মানে অনেক। তো এখানে এসেছি গিয়েছিলাম বটতলাতে। তো এখানে আমি কিছু বকবক করছিলাম যে এখন আসলাম, তখন আই থিঙ্ক আমার মনে যেটা আছে তখন আই থিঙ্ক 4টা বাজছিলো। তো 4টার সময় আমরা আগরতলা পৌঁছেছিলাম। তো আগরতলা কিন্তু গেলাম, এই দেখো এটা হকাশ কর্নার। তো এইটুকুই ছিল ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। আর লাস্টের যে অসুবিধাটা হলো, প্রবলেমটা হলো, তার জন্য অল্প সরি। তো দেখা করছি আবার নেক্সট ব্লগে, টাটা, বাই বাই, সি ইউ।